সূর্য তো প্রথম দেখলে যে ডুবে গেল, আমার অবশ্য ভালো লাগতেছে, তোমার কেমন লাগতেছে? আমার তো খুবই খারাপ লাগতেছে, আমার টাকা লস, সময় লস, আমার সবই লস, আমার জীবনটাই লস। কেন বাবা? আমি এত কিছু ছেড়ে আসলাম এই সূর্য ডোবা দেখার জন্য। জি বাবা জি। কিন্তু আসে তো সূর্য পার্টির নাই বলতে আগে গেল ডুবে। আমি তো ভাবতেছি যে আমি পানির মধ্যে যেমন ডুব দিয়ে দিব। আচ্ছা, তাহলে আমার ভাই মন খারাপ, আমার মামার মন খারাপ যে সূর্য ডোবা দেখতে দেখতে সূর্য খুব তাড়াতাড়ি ডুবে চলে গেছে। আর ভাই, আমরা তো এতক্ষণ দেখলাম যে হাজার হাজার মানুষ এখানে সূর্য দেখার জন্য আসছে, তো সূর্য ডুবে যাচ্ছে আপনার কেমন লাগতেছে? মাশাআল্লাহ, সুন্দর একটা প্রশ্ন করেছেন। সেই আমরা সকালেই আসছিলাম, সূর্য ওঠাটা দেখতে পাই নাই, তো সূর্য কিভাবে ডুবায় এটা আমরা দেখার জন্য অনেক সময় অপেক্ষায় ছিলাম। তো সারাটা দিন পার করে এই মুহূর্তে আমাদের চোখের সামনে সূর্যটা ডুবলো, এটা দেখে অনেক ভালো লাগছে। আর এটা দেখার জন্যই মনে হলো যে হাজার হাজার দর্শক এই কুয়াকাটার ময়দানে উপস্থিত হয়ে তারা শুধুমাত্র সূর্য ডোবার অপেক্ষাতেই এতক্ষণ ছিল, এবং তারা সবাই সূর্য ডোবার আনন্দটা উপভোগ করছে, এটা আমাদের কাছেও খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমরা আরেক ভাইয়ের সঙ্গে কথা বলবো। ভাই, সূর্য ডোবার কেমন লাগলো আপনার? সূর্য ডুবে গেল এটা আলহামদুলিল্লাহ, এটা অনেকটা ভালো লাগলো, এটা আল্লাহর একটা নিয়ামত, যেটা আমরা সবাইকে আল্লাহ যেরকম সূর্য উদয় হয় সে আবার অস্ত দেয় সেটা আমরা আজকে নিজ চোখে দেখলাম, তাই অনেক ভালো লাগলো। দর্শক দেখতে পেলেন যে আমরা কিরকম ভাবে সূর্য ডুবে গেল, তো আমরা সবাই চাইবো যদি সূর্য দেখতে চাই তাহলে সূর্য ডোবার দেশে আমরা চলে আসবো কুয়াকাটা। এখানে কথা বলবা? কথা বলবা তাহলে আর কার সঙ্গে? দু একজনের সঙ্গে সাক্ষাৎকার নেই।